কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালামের বয়স থাকবে হাজার বছর, নূহ আলাইহিস সালামের বয়স থাকবে 950 বছর, তাদের উম্মতের বয়স থাকবে 500 বছর 600 বছর, আর আপনি 60 বছরের জীবন নিয়ে কিয়ামতের মাঠে তাদের সঙ্গে ইবাদত করে আপনি কি পারবেন? আপনাকে আমি দেখাতে যাচ্ছি যে আপনি সবথেকে দামি কেন। আপনি চায়ের দোকানে বসে আছেন, হঠাৎ করে একটা খবর পেলেন যে একটা স্টেট বাস অ্যাক্সিডেন্ট করে প্রায় 20 থেকে 30 জন মানুষ মারা গেছে। তখন আপনি চায়ের দোকানওয়ালাকে বলছেন, চাটা হলো রে? মানে 30 জন মানুষ খবর শোনার পরও আপনি চা খেতে পারছেন? কিছুক্ষণ পর আবার বলছে, একটা লোক পেপার পড়তে পড়তে বলছে, খবর শুনেছো? বলে কি, কালকে একটা বাড়িতে আগুন লেগে ওদের ফ্যামিলিতে যতটি লোক ছিল সবাই মারা গেছে, মাত্র ছোট্ট একটা বাচ্চা ছেলে বেঁচে। তখন চায়ের সাথে বলছে, আর একটা বিস্কিট দে তো। মানে এখনো ও ব্রেন দিয়েই শুনছে, হঠাৎ করে কিছুক্ষণ পর দেখছে মানুষ এইদিক থেকে আর এইদিক থেকে দৌড়াদৌড়ি করছে খুব স্পিডে। তখন ও পেপারটাকে নামিয়ে দিয়ে চাটাকে রেখে বলছে, এই লোকগুলো দৌড়াচ্ছে কেন? তো বলছে, একটা সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই সবাই দেখতে যাচ্ছে। তখন বলছে, আহারে কার ছেলে মরলো রে, দে তো এক গ্লাস পানি দে তো রে। এখনো ওর অন্তরে লাগেনি, ব্রেন দিয়ে কথা শুনছে। দু মিনিট পর দৌড়াতে দৌড়াতে কাঁদতে কাঁদতে একটা ছোট্ট বাচ্চা ছেলে এসে বলছে, চাচা শুনেছেন? বলে কি, তোমার ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সঙ্গে সঙ্গে চা কোথায় কাপ কোথায় সবকে ফেরে লাফে ওই লোকটা উঠে গেল, এবার লেগেছে দিলে। 30 জন মরার খবর শোনার পরে লোকটার দিলে লাগেনি, সেটা কোথায়? ব্রেনে শুনেছে। একটা বাড়িতে আগুন লেগে পুরো ফ্যামিলি মরে শেষ হয়ে গেছে, একটা বাচ্চা ছেলে বেঁচে আছে, তারপরও চায়ের দোকানে বসে চা খাচ্ছে লোকটা, এখনো তার অন্তরে লাগেনি। অ্যাক্সিডেন্টের খবর শোনার পরও তার অন্তরে লাগেনি, যখনই তার নিজের কেউ যখন মারা যাচ্ছে তখন ওর অন্তরে লেগেছে, এটা দিল থেকে শুনেছে। আমি আপনাকে বলছি, আপনারা কি জাতির ব্যথা বুঝেন? এইভাবে ইসলামের জালসার সভা আল্লাহ রাসুল পছন্দ করেননি, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, এইভাবে আল্লাহ রাসুল ইসলামের সভাকে তিনি পছন্দ করেননি। রাত রাত ভোর জালসা করতে হবে এবং কোরআন হাদিসের মূল বক্তব্য ছাড়া দিয়ে আজে বাজে বক্তব্য চলবে, আর লাইলাতুল কদর রাতে আপনাকে জালসা শুনে বক্তব্য শুনে পার করতে হবে, এই কথা আল্লাহ রাসুল বলেননি। মানে আপনি এখন পর্যন্ত যতগুলো কথা শুনছেন সবগুলো ব্রেন দিয়ে আপনার অন্তরে এখনো লাগেনি। আমি আপনাকে দু মিনিট কথা বলবো, যদি ভালো লাগে শুনেন, যদি না লাগে উঠে চলে যাবেন। আমাকে কানে খবর এসছে যে আপনারা সবাই সুর পছন্দ করেন, অবশ্যই আমি সুর দিয়েও বক্তব্য দিতে পারি, সুর দিয়েও বক্তব্য দিতে পারি, কিন্তু আমি আপনাকে বলছি, মানুষের দুই চোখের পানি যখন পড়ে জালসার মহফিলে তখন অন্তরটা খুব গলে গেল, তারপরে বাড়ি যাওয়ার পরে ও ওর পরিবার যেরকম প্রতিদিন চলে সেরকম আজকেও চলছে, যেরকম আপনার দিনগুলো কাটে সেই রকমই দিন কাটছে। তার মানে জালসার মহফিলে দুই ফোঁটা চোখের পানি ফেলে দেওয়ার নাম, এটা ইমানদারের প্রতীক চিহ্ন নয়। এখানে বসে আপনাকে দুটা কথা শিখে গিয়ে বাড়িতে গিয়ে সেটাকে আমলে বাস্তবায়ন করতে হবে, এরই নাম হচ্ছে ইমান। আমি আপনাকে বলছি, আজকে শুনেন, নারীদেরকেও আমি কিছু কথা বলবো, পুরুষদের তোমাদেরকেও কিছু কথা বলছি, যেহেতু এটি লাইলাতুল কদর রাত, কাজেই এই রাতে গুরুত্বপূর্ণ সময়ে আমরা কিছুটু আলোচনা শুনব, তারপর আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাব। কেন? আল্লাহর নবী লাইলাতুল কদর রাতটি কিভাবে পার করতেন আপনাদেরকে বলছি, শুনেন। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর নবী তিনি 23 রাত্রি, অর্থাৎ আজ যে রাতটি চলছে এই রাতে তিনি আমাদেরকে নিয়ে কিয়ামুল লাইল করলেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ছেন, এক তৃতীয়াংশ রাত তিনি আমাদেরকে নিয়ে অনেকক্ষণ যাবত
তিনি আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন। তারপরে তিনি বলছেন, তোমরা যেটা সন্ধান করছো যে রাতটি অর্থাৎ লাইলাতুল কদরের হচ্ছে একটি রাত, তোমরা যে রাতটি অনুসন্ধান করছো সেই রাতটি হয়তোবা সামনে রয়েছে। এরপরে পঁচিশের রাত যখন আসে তখন আল্লাহ নবী আবার আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন। তারপরে তিনি বলছেন, তোমরা যে রাতটি সন্ধান করছো আমার মনে হয় সেই রাতটি সামনে রয়েছেন। এরপরে সাতাশের রাত যখন আসে তখন আল্লাহ নবী আমাদেরকে নিয়ে কিয়ামুল লাইল করলেন, নামাজ পড়লেন এবং তার স্ত্রী পরিবার সবাইকে জাগালেন এবং নামাজ এত লম্বা ধরে পড়লেন আমরা ভয় খেয়ে গেলাম হয়তোবা আমাদের রাতের সেহরি ছুটে যাবে। আল্লাহ রাসূল এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দিয়ে নামাজে দাঁড়িয়ে রয়েছেন, এরপরে এক পর্যায়ে আমাদেরকে নামাজ পড়িয়ে সালাম ফেরালেন, আমরা সেহরি করলাম। এই হাদিস আপনি কি বুঝলেন? যে লাইলাতুল কদর রাত পার করতে হবে নামাজ দিয়ে। আপনাদেরকে যদি এখন প্রশ্ন করা যায়, আচ্ছা বলেন, পৃথিবীর ভিতরে একটি মাত্র জাতিকে আল্লাহ বলেছেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, সেটি হচ্ছে আপনারা। আপনারা জানেন না যে আপনার কত মূল্য, আপনারা এখনো জানেননি। আচ্ছা, একটা পাখিকে পিঁজরার ভিতরে বড় হয়, বলতে পারবেন সেই পাখিটার নাম কি? টিয়ে পাখি। ও টিয়ে পাখি জানে না আমার মূল্য কত, কিন্তু তারপরও মানুষ তাকে পিঁজরের ভিতরে খাঁচার ভিতরে ভরে বাড়িতে টেঙে দেওয়া হয়, সবাই দেখে কত আনন্দ পায়, কিন্তু ও পাখি নিজে জানে না যে আমার কত মূল্য। ও বুঝতেও পারে না যে আমাকে এখানে রেখেছে কেন। তা আমি আপনাদেরকে বলছি, আপনারা কি সেই টিয়ে পাখির মতো যে আপনারা কি জানেন না আপনাদের ব্যাপারে যে কত মূল্য আছে? আপনার কত মূল্য আছে আপনাকে দেখাচ্ছি। আরে আল্লাহর নবী বলছেন যে আমার ভাইদের এবং বন্ধুদের দেখার জন্য আমার অন্তরটা খুব কাগজে মিনিত করে। তখন সাহাবীরা বলছেন, আল্লাহর নবী আমরা কি আপনাদের ভাই নই, আমরা কি আপনার বন্ধু নই? তখন আল্লাহর নবী বলছেন, আরে তোমরা তো আমাকে সরাসরি চোখে দেখে, তোমরা তো আমার আশেপাশে তোমরা চলছো, কিন্তু ওরাই হচ্ছে আমার ভাই, ওরাই হচ্ছে আমার বন্ধু, যারা আমাকে দুই চোখে না দেখে আমার প্রতি বিশ্বাস করছে, এরাই হচ্ছে আমার বন্ধু, এরাই হচ্ছে আমার ভাই, অর্থাৎ আপনাদের কথা বলেছে। দেখেন যদি সাউন্ডটা ঠিক করতে হয় কমে দেন, এখানে এই লোকটি যেন শুনতে পায়, এমনি ইকোটা কমে দেন, একটু হালকা যেন থাকে, ব্যাস এতটুকুই থাকে। এবার যেই কথা বলছিলাম শুনতে পাচ্ছেন? এবার তো ভালো, ঠিক আছে তাহলে আর একটু কমে দেন হালকা। হ্যাঁ, যেই কথা বলছিলাম যে আপনার কত দাম, শুধুমাত্র এই জিনিসটা আপনাকে দেখাচ্ছি। দেখেন আপনার কত মূল্য। আপনি হয়তো ভাবছেন যে আমরা এইভাবে পৃথিবী থেকে চলে গেলাম বাস শেষ হয়ে গেল। না, কিয়ামতের মাঠে ফেরেশতাদের মাধ্যম দিয়ে ডাকানো হবে, ডাকার পর বলা হবে যে উম্মতে মুহাম্মাদি কারা, তখন সব উম্মতেরা তারা ভিড় লাগিয়ে দিবে, বলা হবে উম্মি নবী উম্মতেরা কই, তখন সব নবী, নবী মুসা আলাইহিস সালামের উম্মত সেখানে হাজির হবে, নবী দাউদ আলাইহিস সালামের উম্মত সেখানে হাজির হবে, নবী নূহ আলাইহিস সালামের উম্মত সেখানে হাজির হবে, তখন বলা হবে এই তো আমরা চলে এসেছি। তখন তাদেরকে বলা হবে, আরে তোমাদেরকে ডাকা হচ্ছে না, ডাকা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা, এদেরকে এখানে ডাকছি। তখন বলছে কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, নাহনু আউয়ালু মান ইয়াদখুলাল জান্নাহ, তোমরাই সর্বপ্রথম জান্নাতে আগে যাবে। কি বুঝলেন আপনার দাম? কোন নবীর উম্মতকে আগে জান্নাতে দেওয়া হবে না, সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদিকে আগে জান্নাতে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, শোনো, আনা আউয়ালু মান ইয়াদখুলাল জান্নাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম জান্নাতে দেওয়া হবে। সমস্ত নাবীদের ভিতরে প্রথম কাকে জান্নাতে দেওয়া হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে জান্নাতে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, যতগুলি উম্মত আছে এই সমস্ত উম্মতের ভিতরে প্রথম
আমার উম্মতিদেরকে জান্নাতে দেওয়া হবে, তার মানে আপনার অনেক অনেক মূল্য রয়েছে, কেনই বা আপনাকে জান্নাত দেওয়া হলো আগে। আচ্ছা এখন যদি আপনি বলেন যে আমরা কি বেশি ইবাদত করি এর জন্য আমরা আগে জান্নাতে যাব, না আমাদের বয়স বেশি তাই, না আপনাকে আমি দেখাচ্ছি। আচ্ছা পৃথিবীতে প্রথম নবী হিসাবে আদম আলাইহিস সালাম এসেছিলেন, আপনারা কি জানেন আদম আলাইহিস সালামের উচ্চতা কতটুক? আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল প্রায় 60 হাতের মতো, 60 হাত উচ্চতা ছিল। তাহলে একটা মানুষ যদি 60 হাত উচ্চতা হয় তাহলে তার পাটা কতটুক উচ্চতা হবে? অন্তত 20 হাত। তাহলে ও যদি এখন হাঁটে তাহলে একটা স্টেট বাসের থেকে পুরো গতিতে চলবে, আর আমরা হলাম কতটুক? এই সামান্যটুক, আদম আলাইহিস সালামের তুলনায় কত? সামান্যটুক। আচ্ছা আদম আলাইহিস সালাম কতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন? প্রায় 1000 বছর তিনি বেঁচে ছিলেন পৃথিবীর বুকে। আর আপনাকে যদি বলা হয় যে আপনার বয়স কত, তো মোহাম্মদী উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছর এরা বাঁচবে, তাহলে 1000 বছর এরা এবাদত করে কিয়ামতের মাঠে যাবে, আর আপনি 60 বছর 50 থেকে 60-70 বছর এবাদত করে কবরে আপনি যাবেন। এবার কিয়ামতের মাঠে উনিও উঠেছে আপনি উঠেছেন, এবার বলেন তার এবাদতের কাছে আপনার এবাদত কি আছে, কি মূল্য আছে? আরে সে তো অনেক দিন বেঁচেছে, অনেক এবাদত করেছে, আপনার কি মূল্য আছে? আপনি তো মাত্র 60 বছর পৃথিবীতে ইবাদত করেছেন, তাহলে আপনার মূল্য কিসের? এর পরেও কিয়ামতের মাঠে আপনাকে সর্বপ্রথম জান্নাতে দেওয়া হবে কেন, একবার কি ভেবেছেন? আমাদের যে 60 বছর বয়স রয়েছে, এই 60 বছর বয়স আসলে প্রকৃত পক্ষের আমাদের বয়স নয়, আমরা এই 60 বছরকে আমরা ইবাদতে পার করি না। কেন? একটা হিসাব কষেন, সবাই ব্রেন দিয়ে শুনেন, এটা সাধারণ মানুষ আপনারাও বুঝতে পারবেন। একটা মানুষ যদি পৃথিবীতে 60 বছর বাঁচে তাহলে ওই লোকটা 60 বছরকে 3 দিয়ে ভাগ করেন, 1 ভাগে 20 বছর পড়ে। এবার 24 ঘন্টায় এক দিন হয়, 24 ঘন্টাকে 3 ভাগ করেন, 3×8=24, তাহলে একটা মানুষ প্রতিদিন সে 8 ঘন্টা ঘুমায়। 8 ঘন্টা ঘুমায় কি ঘুমায় না? দিন রাত মিলে দেখবেন 8 ঘন্টা সে ঘুমেই পার করে দেয়। তাহলে 24 ঘন্টাকে যদি 3 ভাগ করে 1 ভাগ সে যদি ঘুমে পার করে দেয়, তাহলে হিসাব করে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষ পুরো জীবনে 60 বছর সে যদি জিন্দেগি করে, তাহলে 60 বছরকে 3 ভাগ করেন, 1 ভাগে পড়ে 20 বছর, তার মানে একটা মানুষ 60 বছর পৃথিবীতে বাঁচলে সে 20 বছর সে ঘুমেই সে পার করে দিল। তাহলে আপনার বয়স কতটুক বেঁচে আছে? 40 বছর। হিসাব করেন ভালো করে, আপনার এখন বয়স বেঁচে থাকলে 40 বছর। ইসলামের বিধান হচ্ছে একটা বাচ্চা ছেলে যতক্ষণ না 10 বছর না হবে ততক্ষণ না ইসলামের হুকুম তার উপরে জারি করা যাবে না, তাকে আপনি মেরে নামাজের জন্য আপনি বলতে পারবেন না। যখন 10 বছর হবে তখন তা আপনি তাকে মেরে নামাজের জন্য তাকে বলেন, তার মানে 10 বছর যেহেতু আমাদের আর এবাদত লাগে না, কাজে 10 বছর বাদ দেন, তাহলে বেঁচে থাকলে কতদিন? 30 বছর বেঁচে থাকলো। একটা মানুষ প্রতিদিন, বিজ্ঞান বলছে একটা মানুষ প্রতিদিন 4 বার পেশাব করে, 1 বার পেশাব করতে 5 মিনিট শেষ হয়, তার মানে 4 বার পেশাব করতে গেলে 20 মিনিট শেষ হবে। মানুষ একটা মানুষ প্রতিদিন 2 বার পায়খানা করে, 1 বার পায়খানা করতে গেলে 10 মিনিট শেষ হয়, তার মানে 20 মিনিট, আর ওইদিকে 20 টোটাল 40। একটা মানুষ প্রতিদিন যদি গোসল করে অন্তত তাকে 10 মিনিট সময় লাগে, তাহলে ওই দিকে 40 আর এই দিকে 10, তাহলে হয়ে গেল 50। একটা মানুষ যদি প্রতিদিন খাবার খায় তাহলে এক টাইমের খাবার খেতে তাকে 10 মিনিট সময় লাগে, তাহলে আপনি যদি হিসাব করেন তাহলে 1 ঘন্টা সময় সে পুরো দিনে খাওয়া পেশাব পায়খানা এতেই সে গোসলখানাতে এতেই সে পার করে দেয় প্রতিদিন 1 ঘন্টা। এইভাবে আমরা হিসাব করে দেখছি যে পুরো তার 60 বছরের জিন্দেগিতে ওই লোকটা সে 5 বছর যাবত খাওয়াতে পেশাব পায়খানা এবং গোসলে সে শেষ করে দেয়। তাহলে 30 থেকে আরও 5 বাদ দিয়ে দেন, থাকলো কত? 25 বছর বয়স থাকলো। এই 25 বছর কি আর এমনি থাকে? এই 25 বছরের ভিতরে আপনার বন্ধুর সঙ্গে মোবাইলে আপনি কতটুকু সময় পার করছেন আপনি দেখেন। টোটাল হিসাব করে যদি আমরা দেখি তাহলে একটা মানুষ যদি 60 বছর পৃথিবীতে বেঁচে থাকে তো মাত্র 10 বছর আল্লাহকে সময় দেয়।
এটা এই হিসাব এই দিকে করলাম, এবার আপনি হিসাবটা আবার ইবাদত দিয়ে করেন। 24 ঘন্টায় একদিন হয়, তাহলে একটা মানুষ যদি আল্লাহর ইবাদত করে তাহলে এক ঘন্টা ধরেন পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে কত কতক্ষণ সময় লাগবে? এক ঘন্টা, অন্তত এক ঘন্টা সময় ধরলাম পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে, তাহলে 24 ঘন্টার মধ্যে এক ঘন্টা বাদ দিয়ে দেন। হিসাব করে আমরা দেখতে পাচ্ছি যে পুরো 60 বছরের জিন্দেগিতে একটা মানুষ মাত্র সে নামাজ পড়াতে পার করে মাত্র 2 বছর, মাত্র 60 বছরের জিন্দেগিতে 2 বছর শুধুমাত্র নামাজ পড়ে। এক মাস আমরা শ্যাম পালন করে রোজা রাখি, আপনি যদি হিসাব করতে যান 5 বছরের মতো সেখানে শেষ হবে, অন্তত মাত্র আমরা 10 বছর এবাদত করি। এবার প্রশ্ন আসছেন মূল জায়গাতে, কেয়ামতের মাঠে আদম আলী সাল্লামের বয়স থাকবে 1000 বছর, নূহ আলী সাল্লামের বয়স থাকবে 950 বছর, তাদের উম্মতের বয়স থাকবে 500 বছর 600 বছর, আর আপনি 60 বছরের জিন্দেগি নিয়ে কেয়ামতের মাঠে তাদের সঙ্গে এবাদত করে আপনি কি পারবেন? আপনাকে আমি দেখাতে যাচ্ছি যে আপনি সব থেকে দামি কেন। বয়সের দিক থেকেও আমরা কম, সময়ে কম, আপনার মূল্য বাড়া হয়েছে কেন আপনি কি জানেন? দেখেন, কয়েকটা কথা বললে আপনি বুঝে যাবেন যে আপনার মূল্য কত। কিছুগুলি কর্ম আছে যেই কর্মগুলো করতে গিয়ে আপনার মূল্যকে বাড়ানো হয়েছে, কিছুগুলো দায়িত্ব আছে যেই দায়িত্বগুলোর জন্যে আপনার মূল্যকে বাড়ানো হয়েছে। কর্ম কি? দেখেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কথাটা খুব ভালো করে শুনেন। আপনার বয়সটার হিসাব করে দেখালাম যে আপনি মাত্র 10 বছর আপনার এবাদতে কাটান, আর ওরা কতটি পার করেছে? 1000 বছর। এবার আপনাকে দেখাচ্ছি আপনার কেন এত মূল্য বেশি। কি আয়াতটা বললাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, জাগবে একটি রাত, নেকি তাদের সব পাবে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস বলেছে মাস। এবার 1000 মাসকে যদি আপনি 12 দিয়ে যদি ভাগ করেন, বছরে যদি পরিণত করেন, তাহলে 83 বছর 4 মাস পড়বে। তাহলে একটা মানুষ যদি 1 বছর রমজান মাসে যদি মাত্র 5টি রাত জাগে, তাহলে 83 বছর 4 মাসের মতো সে এবাদত এক রাতে সে ঝুলিতে উঠবে। এবার একটা মানুষ যদি 50 বছর যদি লাইলাতুল কদর রাত জাগে, তাহলে সে 5000 বছর সমান সে নেকি কেয়ামতের মাঠে নিয়ে উঠবে। এবার বলেন, আদম আলাইহিস সালাম যদি 1000 বছর এবাদত নিয়ে যায় আর আপনার ঝুলিতে আছে এবার 5000 বছরের এবাদত সমান, ও কি পারবে আপনার থেকে? এর জন্য আপনার দাম বেশি। আচ্ছা, লাইলাতুল কদর রাতের কথা আপনাকে বলা হয়েছে 1000 মাস, মাস বলা হয়েছে, দিন বলা হয়নি। তাহলে এই 1000কে যদি আপনি 30 দিয়ে গুণ করেন, যেহেতু 30 দিনে 1 মাস হয়, তাহলে 30 দিয়ে যদি লাইলাতুল কদরের, যেহেতু 1000 মাস বলেছে এর চাইতে উত্তম, তাহলে 1000 দিয়ে যে আপনি যদি গুণ করেন, তাহলে 30000 দিন চলে আসবে। একটা মানুষ যদি এক রাতে এই লাইলাতুল কদর রাতে যদি একবার বলে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ শব্দটা যদি এই রাতে একবার বলে, তাহলে অন্য 30000 রাতে মানুষটি সুবহানাল্লাহ বলে যত নেকি পাবে, এই রাতে একবার সুবহানাল্লাহ বললে সে তত নেকি পাবে। এবার বলেন, কেয়ামতের মাঠে আপনাকে সে পারবে? এর জন্য আপনার দাম বেশি। আপনাকে আমি বলছি, এই রাতে এক ওয়াক্তের এক রাকাত যদি আপনি নামাজ পড়েন, সাধারণ 30000 রাতে আপনি যত নেকি নামাজ পড়ে পাবেন, এই রাতের এক রাকাত নামাজ পড়াতে আপনি তত সম পরিমাণ নেকি পাবেন, তার চাইতে উত্তম বলা হয়েছে। এর জন্য আল্লাহ বলেন এই রাতটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি রাত। আচ্ছা, আর কি আবাদত আছে মাওলানা সাহেব? আচ্ছা, আপনাকে দেখাচ্ছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, দুনিয়াতে যত সম্পদ আছে, দুনিয়াতে যাহা কিছু আছে, সমস্ত কিছুর চাইতে উত্তম একটা মানুষ যদি ফজরের সময়তে মাত্র 2 রেকাত সুন্নাত নামাজ পড়ে। দুনিয়াতে যত যাহা কিছু আছে, সমস্ত কিছুর চাইতে উত্তম মাত্র 2 রেকাত সুন্নাত। তাহলে এবার বলেন, এটা তো কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি যে তারা এই 2 রেকাত নামাজ পড়লে তাদেরকে এত সওয়াব দেওয়া হবে। আপনাকে দেওয়া হয়েছে, আপনার আমি মূল্য দেখাতে যাচ্ছি যে আপনি সাধারণ এবাদতে আপনার মূল্য কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
আচ্ছা সাহাবীরা শোনো, তোমরা কি একদিনে পুরো কোরআনকে পড়ে শেষ করতে পারবে? তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী, এটা কি করে সম্ভব? এত বড় একটি কোরআন একদিনে আমরা পড়ে কি করে শেষ করব? তখন আল্লাহর নবী বলছেন, শোনো, আমি তোমাদেরকে বলছি, কেউ যদি সূরা ইখলাসকে তিনবার তেলাওয়াত করে তাহলে পুরো কোরআন মাজিদ পড়ার সমান সব তাকে দিয়ে দেওয়া হবে। একবার যদি আপনি সূরা ইখলাসকে তিনবার পড়ে আপনি খতম করেন তাহলে সূরা ইখলাস কুল আলাওয়াত সূরাটা যদি আপনি তিনবার পড়ে শেষ করেন তাহলে পূর্ণ কোরআন মাজিদ পড়ে সব আপনি যা পাবেন ওই তিনবার সূরা ইখলাস পড়ে আপনি তত সব পাবেন। এবার আপনাকে বলছি, বলেন তো কোন নবীর উম্মতকে এই ফজিলত দেওয়া হয়েছিল? এবার আপনি এক মিনিটে পুরো কোরআনকে নয় বার পড়ে শেষ করতে পারবেন, তাহলে একটা মানুষ যদি এক মিনিটে এই সূরা ইখলাস কুল আলাওয়াত এই সূরাটা যদি তিনবার নয় বার যদি পড়ে তাহলে এক মিনিটে ওই লোকটা পুরো কোরআন মাজিদ সে তিনবার পড়ে শেষ করতে পারবে। এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি বলেন আপনি কি কোরআন পড়তে জানেন? আপনি কোরআন পড়তে জানেন না? আপনাদেরকে আমি বলছি শোনেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা আপনারা শুনে যান আজকে। আপনারা এই গ্রামে আমি শুনছি নাকি সুরের খুব পছন্দ করেন আপনারা? যারা জ্ঞান চাই তারা সুর চায় না, যারা সুর চায় তারা জ্ঞান চায় না। আমি আপনাদেরকে জ্ঞান দিতে এসেছি, জ্ঞানের কথা আপনারা শুনলে অবশ্যই বুঝতে পারবেন জ্ঞানের কথার ভিতরে কি ঢুকে আছে। আমি আপনাকে বলতে চাইছি, এই কোরআন মাজিদ কেউ যদি কষ্ট ক্লেশের মধ্যে দিয়ে পড়ে, মানে পড়তে পারে না, জিভাও উল্টে না, খুব কষ্ট করে কোরআন পড়ে, তো মোহাম্মদ সাল্লাম বলছেন ওই ব্যক্তি ডবল সবের অধিকারী পাবে। এক, যেহেতু সে কষ্ট করেছে তার জন্য একটা সব দেওয়া হবে। দুই, সে অক্ষর প্রতি দশ নেকি পাবে, অর্থাৎ কোরআনের একটা অক্ষর যদি পড়ে তাহলে তাকে নেকি দেওয়া হবে, তাহলে দুইটি তাকে সব দেওয়া হবে। আর কেউ যদি কোরআনকে খুব সুন্দর করে পড়তে পারে তাহলে তাকে ফারিস্তার সঙ্গে তার মর্যাদা দেওয়া হবে। তাহলে আপনি কি একবারও কষ্ট করে একবারও কি আপনি কোরআন পড়তে শিখেছেন? মোহাম্মদ সাল্লাম বলছেন, আসসামুল কোরআনু ইশফাআনিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে কোরআন এবং সিয়াম, কোরআন এবং রোজা মানুষের পক্ষে সাক্ষী দেবে। সিয়াম বলবে, আল্লাহ, এই লোকটিকে আমি দিনের বেলায় খেতে দিনি, না খেয়ে রেখেছি, মন মতো চলতে দিনি, অতএব তার পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করেন। কোরআন বলবে, আল্লাহ, এই লোকটি রাতে আমাকে তেলাওয়াত করতো, অতএব রাতে আমি যেহেতু তাকে ঘুমাতে দিনি তার পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করেন। আল্লাহ বলবেন, সুপারিশ গ্রহণ করলাম। এবার আপনি তো জীবনে কোরআন পড়েননি, তাহলে কি করে আপনার সঙ্গে আপনার জন্য কোরআন সুপারিশ করবে? শুনে রাখেন, কোরআন যেমন কিয়ামতের মাঠে মানুষের জন্য সুপারিশ করে, তেমন কোরআন মানুষের বিপক্ষেও সে কথা বলতে পারে। আল কোরআনু হুজ্জাতুল্লাক ওয়া আলাইকা, কোরআন মানুষের পক্ষে এবং বিপক্ষে দুই প্রকারে কথা বলতে পারে। একটা মানুষ যদি আমাকে প্রশ্ন করেন, মাওলানা সাহেব, আমি আমার সন্তানকে আদর্শবান করতে চাই, তো আমি আমার সন্তানকে কি করব? আপনি আপনার সন্তানকে আদর্শবান করতে চাইলে পৃথিবীর কোন রকমের পথ নেই, প্রথম আদর্শবান পিতামাতা হতে হবে, তারপরে আদর্শবান পিতামাতার থেকে আদর্শবান সন্তান গড়তে পারবেন। ছোট্ট একটা আমার বক্তব্য আছে 19 মিনিটের, আদর্শ পরিবার আদর্শ সন্তান গড়বেন কি করে, বিস্তারিত বলা আছে। আমি আপনাকে বলছি, কোরআন আপনি যদি তিনবার পড়েন, কষ্ট ক্লেশ করেন, আজকের পর থেকে এখনই বক্তব্য শেষের পরে আপনি মসজিদে যাবেন। মসজিদে যাওয়ার পরে আপনি যদি সূরা ইখলাসটা যদি আপনি না চিনতে পারেন তাহলে মাওলানা সাহেবকে বলবেন যে সূরা ইখলাসটা দেখে দেন তো, যে আপনি দেখবেন দেখার পরে সূরা ইখলাসটাকে আপনি বারবার পড়েন, আঙুল দিয়ে বারবার পড়েন। আরে অন্তত আপনার পক্ষে তো কোরআন সাক্ষী দেখ, এটাই চাই। কিয়ামতের মাঠে আপনি মৃত্যুর আগে কোরআন পড়তে শিখেন। একজন আমি একজন এখন আমাকে বলছে, মাওলানা সাহেব, আমার এখন বয়স তো 60 হয়ে গেছে, আমার 50 বছর বয়স হয়ে গেছে, আমার কোরআন এখন ব্রেনে ঢুকছে না। আমি তখন বলবো, আপনার এটা গাঁজাখুরি কথা, কারণ মোহাম্মদ সাল্লামকে 63 বছর পর্যন্ত তিনাকে কোরআন দেওয়া হয়েছিল এবং সাহাবিদেরা তারাও বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও তারা কোরআন মুখস্থ করেছে, তারা বলেছে। আপনি একবারও তো আপনি একবারও চেষ্টা করেননি, কোনো হাফিজকে কোনো কারিকে তো আপনি ধরে বলেননি যে আমাকে কোরআন শেখাতে হবে, আপনি তো একবারও চেষ্টা করেননি, তাহলে আপনি কি করে বলছেন যে আপনার ব্রেনে ঢুকে না?
আপনাকে তো আমি বললাম যে আপনার ব্রেনে না ঢুকুক, কষ্ট করে আপনি যদি কোরআন পড়তে পারেন, অন্তত সূরা ইখলাসকে শিখেন। ইখলাসে মাত্র 4টা আয়াত আছে। এই সূরা ইখলাস কুল আলাওয়াত সূরাটা যদি আপনি পড়েন, প্রতিদিন পড়েন, এই কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দেবে, ইনশাআল্লাহ সাক্ষী দেবেই দেবে। এবং আমি পুরো কোরআন মাজিদ পড়ে আমি যতটুকু সওয়াব পাবো, আপনি সূরা ইখলাস একবার পড়ে আপনি 10 পারা পড়ার সময় আপনি সওয়াব পাবেন। তাহলে আপনি কেন অলসতা করছেন? এটা তো কোন মোহাম্মদ কোন উম্মতে মোহাম্মদীকে ছাড়া অন্য কোন উম্মতকে তো দেওয়া হয়নি। আপনার জন্য এটা ফ্যাসিলিটি, আপনার কত মূল্য আমি সেটা আপনাকে দেখাচ্ছি যে আপনার কত মূল্য। এই জিনিসটাই দেখাচ্ছি কিয়ামতের মাঠে আপনাকে সর্বপ্রথম জান্নাতে কেন দেওয়া হবে। এগুলো সব ইবাদত এর ভিতরে ঢুকে আছে, মানে এগুলো আপনি করবেন তারপরে আপনার সেই সেখানে ইজ্জত বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা আয়াতাল কুরসি ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়া মাউত। একজন মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্তের ফরজ সালাতের পরে যদি আয়াতাল কুরসি তেলাওয়াত করে, তাহলে ওই লোকটি জান্নাতে চলে গেল। তো লোকটি এখনো জান্নাতে যায়নি কেন? সেই লোকটি মরেনি তার জন্য। কোন নবীর উম্মতকে এই ফ্যাসিলিটি দেওয়া হয়নি যে সে আয়াতাল কুরসি তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বা অন্য কোনো একটা আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বা ইবাদতে এমন কোন কথা বলা হয়নি যে তারা ইবাদত করলে তাদের জন্য মৃত্যুর পরেই তারা জান্নাত চলে যাবে। কিন্তু উম্মতে মুহাম্মদি আপনাদের কথা বলা হয়েছে যে মরলেই আপনারা জান্নাত চলে যাবেন, প্রতি 5 ওয়াক্তের ফরজ সালাতের পরে যদি আয়াতাল কুরসি তেলাওয়াত করেন। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বলেন কয়জন মানুষের আয়াতাল কুরসি মুখস্থ আছে, আপনার নেই, 10টা সূরা মুখস্থ নাই। আচ্ছা পৃথিবীতে কোরআনটা কেন এসেছে বলতে পারবেন? পারবেন না। বলেন তো 10 জন সাহাবীর নাম, 10 জন সাহাবীর নাম আপনি জানেন না। আচ্ছা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় 10টা নাবীর নাম আপনি বলেন, আপনি বলতে পারবেন না? তাহলে আমরা মুসলিম রূপে আজকে আমরা কলঙ্ক নিজেই, আমরা অনেক অনেক বক্তব্য শুনেই, আমরা বক্তব্য আমরা অনেক শুনি ঠিক, কিন্তু আমাদের দুই চোখের পানি পড়ে, কিন্তু আমাদের ভিতরে শেষের দিকে আমরা ছাই পাই, কিছুই হয় না। আমি আপনাকে বলতে চাইছি যে আপনার মূল্য কতটুকু এই কথা জানাচ্ছি। এরপরে আসেন আপনার ইবাদতের কতটুকু মূল্য রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদা। কেউ যদি আরাফার একটি রোজা রাখে, আরাফার দিনের একটি যদি কেউ সিয়াম পালন করে, তো আল্লাহ রাসূল বলছেন ওর আগের এবং পরের 2 বছরের যত পাপ আছে সব পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন তো কোন নবীকে এটা দেওয়া হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। কেউ যদি আশুরার একটি রোজা রাখে, আশুরার যদি কেউ রোজা রাখে 2টি, তাহলে তার আগের তার পূর্বের 1 বছরের তার গুনাহকে কাফফারা করে দিবেন, মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবা সিত্তা সুম্মা আতবা সিত্তা মিন শাওয়াল কানা কাসামুদ দাহর। কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করে এবং তারপরে শাওয়াল মাসের যদি 6টি রোজা রাখে, তাহলে ওই ব্যক্তি পুরো বছর সিয়াম পালন করে যেই নেকি পাবে, পুরো বছর সে সিয়াম পালন করার সমান তাকে সওয়াব দেওয়া হবে। বলেন তো কোন নবীর উম্মতকে এই ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল? আপনার দাম শুধুমাত্র দেখাচ্ছি কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতে আগে কেন দেওয়া হবে। এগুলো সব এর ভিতরে ঢুকে আছে।